প্র্যাকটিক্যাল পরীক্ষা না দিলে কি রেজাল্ট ফেল আসবে এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন তবে একটি বিষয় হচ্ছে আপনার পরীক্ষাটি যদি বোর্ড পরীক্ষা হয় ধরুন এসএসসি এসএসসি বা যে কোনো ধরনের বোর্ড পরীক্ষা হয় তাহলে কিন্তু আপনি যদি পরীক্ষা না দেন প্র্যাকটিক্যাল পরীক্ষা তাহলে কিন্তু আপনার রেজাল্ট কোনোভাবে আসবে না আপনার রেজাল্ট কিন্তু ফেল আসবে এই ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে প্রত্যেকটা বোর্ড পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়া মাস্ট বি আপনার দিতেই হবে যদি না দেন তাহলে কিন্তু এই প্র্যাকটিক্যালে ফেল মানে কিন্তু আপনার যে পুরো সাবজেক্ট আছে সেই সাবজেক্টটি কিন্তু আপনি ফেল করে যাবেন তাই কেউ কোনোভাবেই এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটাকে অবহেলা করবেন না অবহেলা না করে গুরুত্বের সাথে কিন্তু এই পরীক্ষাটি দিবেন কারণ আপনি যদি অবহেলা করেন ভাবেন যে না এটা না দিলে কিছু হবে না আমি হয়তো মার্ক পাবো না বিষয়টা কিন্তু এমন না শুধু মার্ক পাবেন না এমন না আপনার কিন্তু কোনো রেজাল্টই আসবে না এবং আপনি সাবজেক্ট ফেল করবেন আপনার পুরো ইয়ারে কিন্তু ফেল চলে আসবে